ফরিদপুরের ভাঙ্গায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে অপরপক্ষের দাবি, আদালতের 144 ধারা উঠে যাওয়ায় জমিতে বেড়া দিয়েছে। এমন ঘটনা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুলবাজার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা শিমুলবাজার এলাকায় পৈতৃক ও করায় সূত্রে সবর আলী গং ও মওলা গংদের পারিবারিক সম্পত্তি এসএ এবং আরএস খতিয়ানের 33% জমি ছিল, পরে বিএস খতিয়ানে 34% হয়। সবর আলী জমির মালিক হন পৈতৃক সূত্রে এবং তার চাচার থেকেও জমি ক্রয় করে নেন। এখন সেই জমি নিয়ে বিরোধ চলছে। এর আগে সবর আলী 2 দফায় 3.5 লাখ টাকার মাটি কিনে জমি ভরাট করেছেন। তবে এখন মওলা মতব্বর গং জমি দাবি করে বাঁশের বেড়া দেয়। এ বিষয়ে সবর আলী জানান, আমি পৈতৃক সম্পত্তি এবং চাচার কাছ থেকে জমি ক্রয় করেছি। 2 দফায় মাটি ভরাট করে প্রথমে 60,000 টাকার মাটি কেটে আড়াভরি এবং পরে 2,90,000 টাকার মাটি কেটেছি। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমি ওদের বলেছি, মামলা শেষে যাদের পক্ষে রায় যাবে তারা সম্পত্তি খাবে। ওরা আদালতের নির্দেশ মানে না, ওরা জোর করে বাঁশের বেড়া দিয়েছে। এ বিষয়ে মওলা মতব্বর ও তার পরিবারের নিকট বক্তব্য চাইলে তারা কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। জায়গা এসে আর এসে 33, বিআর এসে 34 হচ্ছে, আমার কেনা 13, আমার বাপের 13.20 পাম, কোডে 44 দ্বারা করছি, এই ঘর উড়ান ফিরাইছি, তারপরে আনে কোডে আদালতে কেস করছি, ইঞ্জেকশন জারি করছি, হ্যান্ডগনে মানা আইসে কোডে যে তুমি পাইলে তুমি খাবা, ওরা পাইলে ওরা খাবে, আমি কইছি। তারপরে ওরা কালকে একদিনকে সভা করছে, আমি পুলিশন বাঁচাইছি, ফিরছে সভাপতির করার পরে কালকে ওরা বাস গাড়ছে, আমি বাড়ির মুরব্বী আব্বাস মাতুবরে কোয়াইছি, কোয়ানোর পরে তারা তার মানে নাই হাসে, আমি কইছি যে আমি এটা আইনের দ্বারা যাইতেছি। বাস গাড়ছে কারা? আমার স্বাস্থ্য ওই মৌলারা, তারা জায়গা চায়, তারা জায়গা পাবে। গ্রামে সালিশ হয়েছিল, তারা কইছে সবর আলী হাতে মীমাংসা, তুমি ব্যাগ বেচ চালাও, তারটা তারা বুঝে দাও, তোমারটা তুমি বুঝে নাও। ওই যে দোকানটা, হ্যাঁ আমার ওইটা, আমার এই বিল্ডিং, আমার এই কাঁটার গাছ, আমার ওই পায়খানা, আমার ওই টয়লেট, আমার এই পুরা যা দেন সব আমার। বিক্রি করছে আমার কাছে, আগে একবার স্যার দুইবেলা বিক্রি করছে, করার পরে এখন আবার জোর করে ঘর উড়িতেছে। ওই খেয়ারে পালাটাও আমার জিগের মানুষের কাছে। কি চান এখন? হ্যাঁ না, আমি চাই যে আমার জায়গায় নিরাপত্তা চাই। আদালতের রায় না আসা পর্যন্ত ওরা যেন ওই জায়গা কোনো কিছু না করে, আদালতে পাইলে ওরা খাবে, আমি পাইলে আমি খাবো। আমি কেনার পরে গর্ত আসলো, আমি প্রথম 60,000 টাকা মাটি কাটা অর্ধেখানি বানছি, তারপরে 2,90,000 টাকা দিয়া শরৎ দিয়ে আমি এই জায়গাটা পূরণ করছি মাটি কাটিয়া। মনে করেন সেই জায়গায় আমার স্বাস্থ্য বাইরে এখানে ঘর উড়াইতে হয়। আমি অগব কইছি যে কোড়ে গনে তোরা জায়গা জমিন পাইলে তোরা খাবি, কোড়ে বাল হালাবেনি, কোড়ে কি সেট করবেনি, জায়গা আমরা খামু, জোর করে খামু, জুলুমাত্তা করে খামু, তুমি পারলে যে বাল হালাও হালাও। চাষা আব্বাস মাদার হে কইছে যে তোকে বাস উড়াবি না উড়াবি, তা কইছে যে উড়া মুড়া, আদালত মানে না, কোনো কিছুই মানে না। হ্যাঁ, বিষয় হলো কি যে ওর বাপ চাষার ছিল দুই ভাই সবর আলী আর হলো যা মওলা মাদার, সবর আলী মাদার দুইজন বাপ চাষা, দুইজনে দুইটা শরিক। তাই সবর আলী মাতুব্বার যে আমার বাপ চাষার আর সালিশি করিয়া তখন ওর বাপ মারা গেছে, বাপ মারার পরে ওর অসহায় পড়ছে, অসহায় পড়ছে, পরে ভালো জমিগুলো দিচ্ছে ওগো, কিন্তু ওই জমিটা ছিল সবচেয়ে নিঃসা, প্রচুর মাটি পড়ছে, এটা ঠিক আছে, কিন্তু এখন ওই জায়গাটা 33% জায়গা সুনামেরে রেকর্ড করাই দিয়েছে বুগ্ধ হলে। আচ্ছা, রেকর্ড করাই দিয়ে বাদ বাকি যে ভালো জায়গা ওই জায়গাটা দিয়েছে সবর আলীর বা সবর আলীর বাইরে। এখন ওই জায়গাটা 19% জায়গা সুনামে বেচে লাইলো সবর আলীর কাছে, লিখেছে। আচ্ছা, 19 বেচলো ওই জায়গার থেকে আসা ওই জমি থেকেই 19 আর 11 দল আপনার জেলে খাতুন তার ফুবুরে, মানে দুই ভাই এক বোন, বোনের দল 11%, 11% দেওয়ার পরে বাদ বাকি যে জমি থাকে এই জমিটা নিয়ে কারাকারি নেই, ও দাবি করে আমার বাপের অংশ, মানে ওর বাপের তো জায়গায় রেকর্ড নেই, কিন্তু ওর রেকর্ড দিয়েছে ভালো ভালো জমিতে, আর সুনামের রেকর্ড দিয়েছে ওই জমিটা খারাপ খারাপ জমিতে। এখন এই পর্যায়ে ওরা বাগবেতন করে এখন একটা মামলা দিন দিয়েছে। গতকাল বাস করছে এটা আমি জানি না,
ও আমার সন্ধ্যায় ফোন দেখল যে কাকা জমিটা স্থগিত, তেওয়ার আসে বাস বাস কমিকা এটা তো করে কেস। তা আমি তো এটা আমি জানি না, তা কি করা যাবে? আমি অকাশ শুনবা নেই তো অকাশে শোনার পরে এখন ওরা কয় উকিলে জমি দিতে যাওয়ার জন্য। তা আমি বললাম কোর্ট তো তোকে দেয় নাই, না কোর্ট আমি দেয় না। তো কোর্ট না দিলে রায়টা পাস, যেই পাস রায়টা যেই পাস রায়ের একটা নথি নিয়ে আসবি আমার কাছে, তার জমিটা ওই অনুসারে আমরা ভাগ করে দিয়ে দিবি, মন করে দিয়ে দিবি। কিন্তু এই জায়গায় কোর্ট যে জায়গায় জজ সাহেব আছে আমরা কিছু বলতাম না, 100% এই বাসন আর কি।